আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানবো যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদন করেছেন 2023-24 শিক্ষাবর্ষে, তো তাদেরকে কলেজে কোনো কাগজপত্র জমা দিতে হবে কি হবে না, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো এইটা হচ্ছে তোমাদের প্রাথমিক আবেদনের কপি, তো অবশ্যই এই কপিটা তোমরা হচ্ছে প্রিন্ট করে ফেলবা। প্রিন্ট করে ফেলার পর এইখানে হচ্ছে কলেজ মানে কলেজের প্রিন্সিপাল সিল দিবে, এইখানে সাইন দেওয়ার দরকার নেই। তোমরা এই যে নিচে একটা সাইন দিবা এবং এইখানে একটা সাইন দিবা, ঠিক আছে। দেওয়ার পর এটা হচ্ছে কলেজে জমা দিতে হয়। বাট হচ্ছে কিছু কিছু কলেজ জমা নিচ্ছে না, আবার কিছু কিছু কলেজে মাস্ট বি জমা দিতেই হবে। তো চলেন আমরা দেখে আসি যে আসলে এই কাগজটার সঙ্গে আর কী কী কাগজ জমা দিতে হবে এবং কী কী মানে কোন কোন কলেজে কাগজপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সর্বপ্রথম আপনারা যদি একটু লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আদিতমারী সরকারি কলেজ, আদিতমারি লালমনিরহাট। তো এই কলেজের নোটিশ বোর্ডে এই নোটিশে কী বলেছে, সো দেখতে পাচ্ছেন এই কলেজে আমাদেরকে বলা হয়েছে 350 টাকা রকেটের মাধ্যমে দিতে হবে। এবং কি বলতেছে দেখো, এনইউ অ্যাডমিশন রোল ব্যবহার করে পরিশোধ সাপেক্ষে এর প্রিন্ট কপি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজ অফিসে জমা দিতে বলা হলো। তো দেখতে পাচ্ছেন তার এরা কিন্তু জমা নিবে, কাগজ জমা নিবে। তো দেখতে পাচ্ছেন কী কী কাগজ জমা নিবে, আমরা একটু নিচে যদি আসি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন কলেজ অফিসে ভর্তির জন্য প্রাথমিক আবেদনের সঙ্গে সাথে যা জমা দিতে হবে, এক নম্বরে তারা নিচ্ছে অনলাইন থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদন ফর্মের কপি, অর্থাৎ এই যে আমি একটু আগে কপিটা দেখাইলাম এইটা হচ্ছে প্রাথমিক আবেদন কপি, এইটা তারা জমা নিচ্ছে এক নম্বরে। দুই নম্বর কী নিচ্ছে, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ভর্তির প্রাথমিক আবেদন ফি এর টাকা জমা দেয়ার রসিদের প্রিন্ট কপি। তো দেখেন তারা দুইটি করে নিচ্ছে, যাই হোক যতটি করে চাবে ততটি করে দিতে হবে। তাহলে দুইটি কাগজ মাস্ট বি জমা দিতে হবে, একটা হচ্ছে অনলাইন প্রাথমিক আবেদনের কপিটা, ঠিক আছে, অরিজিনাল কপিটা, আরেকটা হচ্ছে আপনাকে যে রসিদটা, যেই রসিদটার মাধ্যমে আপনি টাকাটি জমা দিয়েছেন, 350 টাকাটি জমা দিয়েছেন, ঠিক আছে, সেই রসিদটা লাগবে। তারপরে আরেকটা কলেজে যদি আমরা দেখি, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলা সরকারি কলেজ, ভোলা। তো দেখেন এই কলেজে কী বলেছে, এই কলেজে বলেছে দেখেন ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীকে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না, গুড। তারপরে হচ্ছে আমরা নিচে আসি, তারা বিকাশের মাধ্যমে টাকাটা নিবে, এটা তারা কিন্তু বলে দিছে। আচ্ছা কাগজ কী কী জমা নিবে দেখি আমরা, এখানে দেখি, এখানে দেখো ভর্তি প্রক্রিয়া ধাপসমূহ, এইখান থেকে দেখেন অনলাইন থেকে ডাউনলোডকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ ভোলা এই যে ভোলা সরকারি কলেজে কিন্তু কোনো প্রকার কাগজপত্র জমা নিচ্ছে না। সো এই কলেজে কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে 350 টাকা তুমি পাঠিয়ে দিতে পারলেই তোমার কাজ শেষ, ঠিক আছে। তারপর আমরা আরেকটি কলেজ যদি একটু লক্ষ্য করি, সো দেখতে পাচ্ছ চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর, এইখানে কি বলেছে আমরা একটু দেখি, এখানে অনেক কিছু লিখা আছে। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন তারা কিন্তু মার্ক করে দিছে ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম কলেজে জমা দিতে হবে না, কিন্তু ভবিষ্যৎ প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। সো দেখতে পাচ্ছ তারা কিন্তু হচ্ছে এটা জমা নিচ্ছে না, ঠিক আছে, এটা নিজের কাছেই সংরক্ষণ করে রেখে দিতে বলছে, ঠিক আছে। তারপর আমরা আরেকটা কলেজে যদি একটু দেখি, সো দেখতে পাচ্ছেন এটা কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার। তো তোমরা হচ্ছে এই কলেজে দেখি কী বলতেছে, তারা কী কী জমা নিচ্ছে দেখি, আবেদনের নিয়মাবলী বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন প্রাথমিক আবেদন পূরণ করে আবেদন ফি 350 টাকা নগদের মাধ্যমে তারা জমা নিচ্ছে, আচ্ছা নিক। তো দেখি এখানে এই যে দেখেন উল্লেখ্য ভর্তি ফি পেমেন্ট করার পর অবশ্যই রিসিপ্টের প্রিন্ট কপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে কলেজে জমা দিতে হবে। তো দেখেন টাকা যে 350 টাকা পে করতেছে, তো নগদের মাধ্যমে অবশ্যই তার কিন্তু একটা রিসিপ্টের রিসিপ্ট থাকবে, ওইটার কপি সহ আমাদের কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাথমিক আবেদন কপি এইটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক এখন আমরা একটু জানে নেব এখানে ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজে কী বলতেছে, তারা 350 টাকা সোনালী সেবার মাধ্যমে জমা নিচ্ছে, আচ্ছা নিয়ে। তো তারা কী কী কাগজপত্র নিচ্ছে আমরা একটু দেখি, সো এখানে দেখতে পাচ্ছেন 350 টাকা পরিশোধ করার পর পেমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। তো দেখেন এরাও কিন্তু জমা নিচ্ছে না, ঠিক আছে। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার কলেজে নিচ্ছে কি না, তো কী করবেন, আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজের নামটি গুগলে সার্চ করবেন। সাপোজ আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ লিখে হচ্ছে গুগলে সার্চ করলাম,
তো আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজের প্রথম যে রেজাল্টটা পাবো মানে প্রথম ওয়েবসাইটটাতেই চলে যাব। চলে গেলে কিন্তু আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটে চলে আসলাম, আসার পর এখানে নোটিশে যাব। তো আপনি গোটালটাতে খুঁজবেন কোথায় নোটিশ রয়েছে, তো নোটিশে যাবেন, যাওয়ার পর সুন্দর করে দেখবেন যে এক জায়গা না এক জায়গায় কিন্তু নোটিশ কিন্তু রয়েছে। সো দেখেন এখানে 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি, এই যে ডাউনলোড করলাম আমি, এটা যে ডাউনলোড করলাম, করার পর ওপেন করলাম। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইখানে, এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো যে কিভাবে টাকা জমা দিতে হবে, কি কি কাগজপত্র জমা দিতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম জমা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফর্ম এবং কলেজে ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম ও ফি পরিশোধের ডাউনলোডকৃত স্লিপ নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। তো দেখেন তারাও কিন্তু নিজ দায়িত্বে সংরক্ষণ করতে বলতেছে, এবং যারা ভর্তির জন্য মনোনীত হবে তাদের ভর্তির সময় প্রাথমিক আবেদন ফর্ম অবশ্যই জমা দিতে হবে। তো দেখেন এইখানেও কিন্তু হচ্ছে তারা সুন্দর করে বলে দিল যে কি কি কাগজপত্র তারা জমা নিবে না, মানে কি কি জমা নিবে না এটা বলে দিল। বাট আপনি যদি দিনাজপুর সরকারি কলেজে চান্স পেয়ে যান তাহলে তারা জমা নিবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফর্ম এবং কলেজে ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম এবং ফি পরিশোধের ডাউনলোডকৃত স্লিপ মানে ওই যে রসিদটাও কিন্তু এগুলো নিজের কাছে সংরক্ষণ করতে বলল। তো যাই হোক, আপনারা আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কলেজে জমা দিতে হবে কি আপনার কলেজে জমা দিতে হবে না। তো এই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।